दया करे सुनबेन अकारणे बाड़ीर बाइरे केउ जाबेन ना विशेष काजे बाइरे गेलेओ सामाजिक दूरत्व मेने चलुन मास्क व्यवहार करुन घरे थाकुन सुस्थ थाकुन अपरके भालो थाकते सहयोगिता करुन ग्रामबासीर सहयोगितायं क्वारेंटाइन सेंटर चलछे सर्वांगपुर गत 25 मे 25 जन परिचय श्रमिककेई के सर्वांगपुर ग्रामबासी सरकारेर सहयोगिता छाड़ाई निजेदेर उद्योगे नदा थानार सर्वांगपुर हाईस्कूले क्वारेंटाइन सेंटारे व्यवस्था करें तादेर थाका खावा घर सैनिटाइज करा सबटाई करछेन ग्रामेर साधारण मानुष नदा ब्लक प्रशासन प्रधान एमनकि शासक दलेर कोनो नेता कोनो किछु सहयोगिता तो दूरेर कथा एखोनो केउ देखा पर्यन्त करेननि बले जानान क्वारेंटाइन सेंटार देखभालेर दायित्वे थाका तथा सर्वांगपुर ग्राम पंचायतेर बिरोधी दलनेता श्यामानंद विश्वास सर्वांगपुर हाईस्कूले एई मुहूर्ते विभिन्न राज्य थेके आसा 25 जन श्रमिक क्वारेंटाइन सेंटारे रयेछे এবং এই যে কোয়ারেন্টাইন সেন্টারটা সেটা আমরা সর্বাঙ্গপুর গ্রামের কিছু সচেতন মানুষ তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা এই কোয়ারেন্টাইন সেন্টারটা গঠন করি এবং এই গঠন করার সময় যখন আমরা এখানে কোয়ারেন্টাইন সেন্টারটা গড়ে তুলব করে পরিকল্পনা করি তার আগে আমরা বিভিন্ন প্রশাসনিক মহলে লিখিতভাবে আবেদন জানাই কিন্তু কোথাও সদুত্তর পজিটিভ রেসপন্স পাইনি বাধ্য হয়ে যখন দেখলাম পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে বাইরে থেকে বহু পরিযায়ী শ্রমিক গ্রামে ঢুকছে তখন আমরা নিজেদের দায়িত্বে গ্রামবাসীদের সম্পূর্ণ নিজেদের দায়িত্বে কোয়ারেন্টাইন সেন্টারটা গড়ে তুলেছি এবং এই মুহূর্তে এখানে 25 জন পরিযায়ী শ্রমিক রয়েছে স্কুলের আমরা নিচতলার 4টে বিল্ডিং ঘরকে আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আরও 3-4টে ঘর পরিষ্কার রাখা আছে আগামী দিনে যারা আসবে তাদের জন্য সেখানে ব্যবস্থা করা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা গ্রামের গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা কালেকশন করছি আমরা যারা রয়েছি আমরা নিজেরা নিজেদের সাধ্যমতো যে যতটুকু পাচ্ছি দিচ্ছি দিয়ে এক কথায় সম্পূর্ণভাবে গ্রামের সহযোগিতায় চাঁদা তুলে এখানকার যাবতীয় খরচ খরচা সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়েছে গত পরশুদিন আমরা টিভির বিভিন্ন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে এমপি শ্রী আবু তাহের খান মহাশয়ের একটা বিবৃতি শুনলাম যে তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত স্তরে বিভিন্ন পঞ্চায়েতের প্রধানদেরকে নির্দেশ নাকি দেওয়া হয়েছে যে সেখানে কোয়ারেন্টাইন সেন্টার আপন আপন এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তুলে সেখানকার পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করার কথা বলেছেন এবং যাবতীয় খরচ টরচের কথাও তিনি বলেছিলেন যে নাকি বহন করা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা চালু হয়েছে গত 25 তারিখে আজ পর্যন্ত আমরা কোনো অথরিটির কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে বাইরের কোনো ব্যক্তির কাছ থেকে কোনো রকম সহযোগিতা তো দূরের কথা এমনকি ন্যূনতম যোগাযোগ পর্যন্ত করা হয়নি যেখানে কোয়ারেন্টাইন সেন্টারটা করা হয়েছে কীভাবে চলছে কেমন চলছে কোনো সুবিধা বা অসুবিধা আজ পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো খোঁজখবর নিতে আসেনি সর্বাঙ্গপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে এবং পঞ্চায়েতকেও আমরা লিখিতভাবে বারবার আবেদন জানিয়েছিলাম কিন্তু সেখান থেকেও কোনো সহযোগিতা পাইনি অবশেষে গতকালকে আমরা পঞ্চায়েতকে নিয়ে বসেওছিলাম একটা পজিটিভ আলোচনা হয়েছিল কিন্তু সেই আলোচনা এখনো পর্যন্ত কোনো কার্যকরী রূপ নেয়নি আমি রাজস্থান জয়পুরে কাজ করতাম সোনার ওখান থেকে কোনো বাহনের ব্যবস্থা তো করা হয়নি না ট্রেনের ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল ওখান থেকে আমরা 1,40,000 টাকায় বাস ভাড়া করে আসি এখানটা আসার পরে একদিন রাত্রে কোয়ারেন্টাইনে ছিলাম বাড়িতে থাকা হয়েছিল তারপরের দিনকে শুনলাম যে এখানে কোয়ারেন্টাইন করা হয়েছে তো ইনারাই বললো তখন চলে এসেছিলাম এখানে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা কারা করেছেন এই যে শ্যামলিন্দ আছে বিশ্বজিৎ আছে আমাদের আমাদের গ্রামের যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে না সরকারিভাবে কিছু হয়নি সরকারিভাবে আমি জয়পুর রাজস্থান থেকে ফোন করেছিলাম আমাদের প্রধান এবং উপপ্রধানকে তা ওনারা বললো যে আমি এখানে কোনো ব্যবস্থা নিতে পারবো না এসব কাজ আমার নয় আমার তাহলে ব্যবস্থা কে নেবে বলে সব কথা আমি জানি না এই কথা বললো আর এদিকে আসার আমাদের মোটামুটি 25 তারিখে এসেছে 25 তারিখ থেকে আমরা 25 জন আছি এখানটা তা খাওয়া দাওয়ার আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি সব এরাই উদ্যোগ নিচ্ছে খাওয়া দাওয়ার গ্রামবাসীরা আর না আমাদের কোনো পার্টি থেকে এসছে তৃণমূল বলুন কোনো থানা থেকে বলুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই ব্যাপারে কোনো দেখাই করেনি কারো আমি নিজে ফোন করেছিলাম ওদের কোনো দেখা করার হয়নি আর এরা খাওয়া দাওয়া কোনো অসুবিধা এখন ত্রুটি নেই আপাতত নেই ব্যবস্থা ভালো রকম নেওয়া হয়েছে তৃণমূল পার্টির থেকে টিভি বা ক্যারাম বোর্ডে সব কিছু নয় এবার দেখা বন্ধ করেনি টিভি ক্যারাম কী দেবে ওরা এই সর্বাঙ্গ জনকল্যাণ সংঘ আদর্শ বিদ্যাপীঠে আমাদের রাখা হয়েছে
আপাতত 25 জন আছে এখন এখন এমনি আপনাদের শরীর কেমন আছে সব শরীর সব ঠিক আছে সব ভালো আছে হ্যাঁ কালকে চেকআপ করে গেছে তবে দুদিন আগে আর হয়েছিল চেকআপ করে গেছে শরীরে কোনো অসুবিধা নেই কারো আপনার নাম সুব্রত বন্দ একবার ঘরে মে ঢুকবে স্প্রে করে স্প্রে ম্যাডাম ই আসবে দিদি আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975 টুঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বীজ পাম্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ